আমরা চলে এসেছি অন্য আরেকটি জায়গায়, দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ ঘোরা হয়ে গেছে, এটা হলো দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে এখন নামলাম নৌকা করে, নৌকার থেকে নামলাম। এখন আমরা যাব ডিয়ার পার্ক। একটা বন্ধু, ওটা একটা ভাই, এই সবাই নামছে। আমরা এখন ডিয়ার পার্কের দিকে যাচ্ছি, দেখতে থাকুন, পাশে থাকুন। এই যে এটা হলো আমাদের টোটাল গ্রুপ। আমরা এই গ্রুপটা একটা বাসে করে সবাই মিলে এসেছি একসঙ্গে। তা ডিয়ার পার্কে যাওয়ার সময় সবার সঙ্গে এখন দেখা, ওরা ফিরে আসছে, আমরা ডিয়ার পার্কে যাচ্ছি। আমরা সোনার বাংলা পার্কের দিকে যাচ্ছি, বা ডিয়ার পার্কের দিকে যাচ্ছি। আমি সবাই একটু একটু রেস্ট নেবো, যেহেতু জলে নৌকা থেকে নামলাম, নৌকায় প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই আমরা নৌকা থেকে নেমে একটু গাছতলায় বসার চেষ্টা করছি। ডিসিশন নিচ্ছে কে কোনটাতে যাব, সেই ডিসিশনটা নেওয়া হচ্ছে। কেউ বলছে সোনার বাংলায় যাবো, কোনার এটা যা বলবে সেই কথাই আমরা মানছি। ম্যানেজার সাহেব এখন ডিসিশন নিচ্ছে যে আমরা কোথায় যাব। এইটাই তো পেয়ারাটা খুব আকর্ষণ জিনিস দেখছি, প্রতিটা দোকানে দেখছি পেয়ারাটা বিক্রি হচ্ছে, পেয়ারাটা মাখা। আপনারাও আসুন, যেহেতু সামনে 25শে ডিসেম্বর, আজ কাল বাদে পরশু ডিসেম্বর পাস করে 1লা জানুয়ারি আছে, জানুয়ারির থেকে প্রচণ্ড ভিড় হবে। আপনারা আসুন, এসে সবাই দেখুন। এই যে মাইকে প্রচার করে বলছে মুকুটমণিপুরে এসেছেন, ডিয়ার পার্কে যাওয়ার কথা, সোনার বাংলার পার্ক এগুলোর কথা বলছে যাওয়ার জন্য। আমাদের এরা এখনো ডিসিশন নিতে পারছে না, এরা কি কোন দিকে যাবে। সকালে ছিল লুচি ও কফি, সকালে ছিল কফি আর বিস্কুট, তারপরে আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি, ছোলার ডাল আর নরম তুলতুলে রসগোল্লা। দুপুরবেলায় আছে চিকেন স্যাটে, সাদা ভাত, ভেজ ডাল, ঝুড়ি আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা। তারপরে আছে হলো পোলাও, খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই কাতলা, মিষ্টি, তাই তো? সবকিছু হজম হাজমোলা। পোলট্রি ব্রয়লার, মুরগি না মোরগ, মুরগি না পাতলা পাতলা, আর হলো চিকেন লেগ পিস, আলু চিপস, তার সাথে আছে এখানে মোটর ভ্যান করে যেতে বলছে, এটাও যাওয়া যায়, এটা গেলে অনেকটা দূরে, কিন্তু মোটর ভ্যানে করে যাওয়ার কথা বলছে।